হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাথ আজ আমরা ক্লাস টুয়েলভের এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো তো চলো শুরু করা যাক একত্রিশ এর অঙ্ক কী বলছে x2 4y2 প্লাস ফোর টু বিন্দুতে অবিলম্বের সমীকরণ নির্ণয় করো তারপর তার যে অবিলম্ব এইট এক্স প্লাস থ্রি সমান্তরাল তার সমীকরণ নির্ণয় করো তো ফার্স্ট আমরা ফার্স্ট পার্টের অ্যানসার নেওয়ার চেষ্টা করব তারপরে আগে আমরা সেকেন্ড পার্টে যাব তো আমাকে অবিলম্বে সমীকরণ বার করতে হবে টু কমা সাইন বিন্দুতে তাহলে আমরা কী ফর্মুলা জানি এই যে ওয়াইড ডিফিক্স বকরের এক্স ওয়ান কমা ওয়াইন বিন্দুতে অঙ্কিত সমীকরণ কী হয় ওয়াই ওয়ান টু মাইনাস অফ ডিএস ডি ওয়াই এখন এক্স ওয়ান কমা আমাকে বলে দিয়েছে কি টু এবার আমার দরকার এক্স ভ্যালু তাহলে এক্স ভ্যালু বার করার জন্য কী করব আমরা এই এক নম্বর মানে এই প্লাস এই উপবৃত্তটাকে আমি এক নম্বর ইকুয়েশান নাম দেবো এই এক নম্বর থেকে আমি কী করবো ডি ওয়াই বার করব তো চলো তাহলে এটাকে এক নম্বর দিলাম নাও একের এর সাপেক্ষে অবকরণ করে পাই তাহলে অফ এক্স স্কোয়ার প্লাস ফোর কনস্ট্যান্টটা আমার বাইরে থাকলো ডিডিওয়াইফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিডিওয়াই অফ ফোর তাহলে এখান থেকে আমি ইউজ করতে পারি কি চেন ইউজ করবো এখানে তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ইন টু ডি এক্স ডি ওয়াই প্লাস ফোর ইন্টু এটার ভ্যালু টু ওয়াই ইকুয়াল টু ধ্রুব পদের অবকলন জিরো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি এটার ভ্যালু টু এক্স ইন্টু ডিএক্স ডি ওয়াই প্লাস ফোর ইন্টু টু ওয়াই মানে কি এইট ওয়াই বলতে পারি আমরা ইকোয়াল টু জিরো বা তোমরা ডাইরেক্ট এই লাইনটা লেখার পর এই লাইনে চলে আসবা এই দুটো লাইন তোমাদের বোঝার জন্য আমি করলাম ঠিক আছে তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বা টু এক্স ইন্টু ডিএক্স ডি ওয়াই এই ইকাল টু মাইনাস এইট ওয়াই তাহলে এখান থেকে আমি বলতে পারি dx ডি ওয়াই ইজিক টু মাইনাস এইট ওয়াই বাই টু এক্স দ্যাট ইজ মাইনাস এটা হচ্ছে তোমার ডিএক্স ভ্যালু এখন যে বিন্দুতে আমাকে অবিলম্বে বার করতে হবে সে বিন্দুতে dy এর ভ্যালু আমার দরকার তাহলে অতএব ডিএক্স ডি কোন বিন্দুতে অবিলম্বে সমীকরণ বার করতে হবে টু কমা সায়েন্তিটা তাহলে এই বিন্দুতে dy এর ভ্যালু কত হচ্ছে মাইনাস ফোর মানে কত সায়েন্তিটা বাই এক্স মানে টু কস থিটা কি লিখতে পারি মাইনাস টু ইন্টু সাইন থিটা কস থিটা মানে টেন থিটা এটা হচ্ছে তোমার টু কস ক্রিটা সাইন থ্রিটা পিনতে ডিএক্স টু এর ভ্যালু ঠিক আছে অর্থাৎ টু ক্রিটা কোমার সাইন থ্রিটা পিন্দুতে নিম্নে অবিলম্বে সমীক্রন্ধ হবে এই যে ফর্মুলা তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে কি সাইন থ্রিটা টু মাইনাস ডি এক্স ডি ওয়াই অ্যাট টু কস

টু কস থিটা এবার তোমরা পরীক্ষায় ডাইরেক্ট এইটা লেখার পরে এই লাইনটা লিখবা এটা লেখার কোনো দরকার নেই এটা জাস্ট তোমাদের বোঝার জন্য আমি এটা লিখলাম ঠিক আছে তাহলে এবার এটাকে আমরা ক্যালকুলেশন করবো বা ওয়াই মাইনাস সাইন থিটা এবার টেন থিটা থেকে ভেঙে নিচ্ছি সাইন থিটা বাই থিটা এক্স মাইনাস রাইট এবার গুণ করে দাও তাহলে ওয়াই ইনু কস থিটা ইজিক টু টু সাইন থিটা ইন্টু এক্স মাইনাস টু কস থিটা ক্যালকুলেশন করে বার তাহলে বা ওয়াই কস থিটা মাইনাস থিটা থিটা রাইট টু এখান থেকে টু এক্স সাইন থিটা আর প্লাস মনে হচ্ছে মাইনাস ফোর থিটা থিটা বুঝতে পারছো আশা করি এবার এটাকে আমি সিম্পলিফাই করছি ওয়াই কস থিটা ইজিক টু টু এক্স সাইন থিটা মাইনাস ফোর সাইন থিটা থিটা এটাকে নিয়ে যাচ্ছি তাহলে প্লাস সাইন থিটা রাইট তাহলে এখান আমি লিখতে পারি বা ওয়াই কস থিটা মাইনাস ফোর সাইন থিটা ইন্টু কস প্লাস সাইন তাহলে পড়ে থাকছি কত থ্রি সাইন থিটা ইন্টু কস এবার প্রত্যেকটা পথকে ওয়াই দিয়ে ভাগ সরি কস দিয়ে ভাগ করে দাও তাহলে কস ভাগ করলে এখানে কস কেটে যাচ্ছে তাহলে এখানে চলে আসছে কি টু সাইন বাই কস থিটা ইন্টু এক্স মাইনাস থ্রি সাইন থিটা ইন্টু কস থিটা বাই কস থিটা রাইট বা ওয়াই কালো কি লিখতে পারি টু ট্যান থিটা ইন্টু এক্স মাইনাস কস থিটা কস থিটা টে আছে থ্রি সাইন থিটা রাইট এটাই হচ্ছে তোমার নিম্ন অবিলম্বে সমীকরণ কোন বিন্দুতে টু কস থিটা ক্ষমা সাইন থিটা তাহলে এটাকে আমি কত নম্বর ইকুয়েশন দিচ্ছি দুই নম্বর ইকুয়েশন দিচ্ছি ঠিক আছে এবার আমরা নেক্সট পাঠিয়ে যাবো নেক্সট পাঠিয়ে কী বলছে তারপর তার যে অবিলম্বে এইট এক্স প্লাস থ্রি জিরো সমান্তল তার সমীকরণ নির্ণয় করো সেম অঙ্ক আজ আমরা উনত্রিশ দিগের করলাম তারপর দেখো তারপর কতটা উল্লেখ আছে তার মানে কি প্রথম পার্টের সাথে সেকেন্ড পার্টকে কানেক্ট করতে হবে ঠিক আছে কানেক্ট করেই তবে আমাকে সেকেন্ড পার্টের অ্যান্সারটাকে আনতে হবে তো চলো আমি কি মনে করছি মনে করছি যদি সম্ভব হয় এই যে আমরা অবিলম্বে ইকুয়েশনটা বার করলাম টু কস থেকে আমার সায়েনটা বিন্দুতে এই যে অবিলম্বে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে তোমার এই সহলিকার সমান্তল ঠিক আছে আমি এটা মনে করছি তাহলে এটাকে আমি একটু মডিফাই করে নিচ্ছি তাহলে কি লিখতে পারি থ্রি ওয়াই ইজকাল টু মাইনাস এইট এক্স বা ওয়াই ইজকাল টু মাইনাস এইট বাই থ্রি এক্স এটাকে আমি তিন নম্বর ইকুয়েশন দিচ্ছি তাহলে আমি কী মনে করলাম আমি মনে করলাম টু কস থেকে কমা সাইন থেকে বিনতে যে আমরা অবিলম্বর ইকুয়েশানটা পেয়েছি তা এই দুই নম্বর ইকুয়েশনটা এই তিন নম্বর শহরের সমান্তরাল যদি সম্ভব হয় আমরা মনে করছি তাহলে এই দুটো স্বলেখা যদি পরস্পরের সমান্তরাল হয় তাহলে আমরা কি বলতে পারি এই দুটো স্বলেখার নতি বা প্রবণতা সেম তাহলে নথি বা প্রবণতা আমরা কীভাবে বের করি ওয়াই mx টু সি আকারে স্বলেখায় এম হচ্ছে তোমার নথি বা প্রবণতা তাহলে ওয়াই c টু এখানে প্লাস সি তাহলে এখানে আছে 2 টু θ আর এখানে m এর কথা আছে মাইনাস এইট বাই থ্রি কি টেস্ট আমরা কি বলতে পারি নথি যেহেতু সমান হবে এই দুটো স্বলেখার তাহলে আমরা বলতে পারি কি টু tan θ 8 টু মাইনাস এইট বাই থ্রি রাইট তো চলো এবার যেটা আমরা বললাম সেটা এবার আমরা তোমাদের লিখে দেখাচ্ছি তাহলে মনে করি যদি সম্ভব হয় টু কস থিটা কোম্পান সাইন থিটা বিন্দুতে অঙ্কিত অবিলম্ব তিন অলেখার সমান্তর তাহলে আমরা কী বলতে পারি দুইশলেখার নথি বা প্রবণতা দুইশলেখার নথি বা প্রণতার কথা হয়েছে টু ট্যাং থিটা টু ট্যাং থিটা ইজ ইজুগল টু তিন লেখার নথি বা প্রণতা দ্যাট ইজ মাইনাস এইট বাই থ্রি রাইট লেখাতে আমরা কী বলতে পারি টু ইন্টু সাইন থিটা বাই কস থিটা ইজ ইজুগল টু মাইনাস এইট বাই থ্রি রাইট তাহলে বাইকান লিখতে পারি বা সায়েন থিটা বাই কস থ্রা এই যে কি লিখতে পারি আর টা নিচে চলে আসবে সমান সমান কাটাকাটি করলে মাইনাস ফোর বাই থ্রি তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি সায়েন থিটা এই যে গল্প কস থ্রিটা ঠিক আছে যেহেতু এটা ইজি জিনিস সেই জন্য আমি আর বেশি লিখে তোমাদের স্টেপ করে দেখালাম না আগেই লিখে নিলাম যাতে তোমরা টাইমটা একটু সেভ হয় তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো এবার আমার দরকার সায়েন থিটা আর কস এর এক্সাক্ট ভ্যালু কারণ কি বিন্দুর স্থান যদি আমরা না পাই তাহলে কি করে আমরা একটা সমীকরণ বার করব তাহলে বিন্দুর স্থানাঙ্ক বার করতে গেলে কি আমার সাইন থিটার কস থিটার ভ্যালু দরকার তাহলে এটা একটা সাইন থিটার কস থিটা দিয়ে একটা ইকুয়েশন পেয়ে গেলাম কিন্তু আর ইকুয়েশন দরকার সাইন থিটার কস থিটার এক্সাক্ট ভ্যালু বার করার জন্য রাইট তো দেখো আমরা ধরেছি কি যদি সম্ভব হয় টু কস থিটা কমা সাইন থিটা বিন্দুতে অঙ্কিত অবিলম্ব তাই তো এই তাহলে এই টু কস থিটা কমা সাইন থিটা বিন্দুটা কোথায় অবস্থিত এক উপবৃত্তের উপর অবস্থিত কোশ্চেনে প্রথমেই বলে দিয়েছে তার মানে কি এই টু কস থিটা কমা সাইন বিন্দু দিয়ে এক উপবৃত্তটা সিদ্ধ হবে তাহলে সেটা সিদ্ধ করে দিয়ে আমরা সাইন থিটা আর কস থিটার আর একটা কন্ডিশন বা রিলেশন পাবো ঠিক আছে তো চলো যেহেতু টু কস থিটা কমা সাইন বিন্দুটি এক বক্রের উপর অবস্থিত অতএব এই বিন্দু দ্বারা এক বক্র সিদ্ধ হবে তাহলে এটা হচ্ছে তোমার এক বক্র তাহলে এক্স এর জায়গায় কি বসাবো টু কস থিটা আর ওয়াই এর জায়গায় সাইন ঠিক আছে তাহলে কি পাবো টু কস থিটার হোল অতএব প্লাস ফোর ইন্টু সাইন থিটার হল স্কোয়ার ইকুয়াল টু ফোর রাইট তাহলে বা টু কস থিটার হোল স্কোয়ার প্লাস ফোর ইন টু সাইন থিটার ভ্যালু আমরা অলরেডি পেয়ে মাইনাস ফোর বাই থ্রি কস থিটার তাহলে সেটা এই জায়গায় করে দাও মাইনাস ফোর বাই থ্রি থিটার টু ফোর এটাকে ক্যালকুলেশন করো তাহলে বা ফোর কজস্কার থিটা প্লাস ফোর ইন্টু চার স্কোয়ার ষোলো তিন স্কোয়ার নয় ইন্টু কজস্কার থিটা ইকুয়াল টু ফোর ঠিক আছে এবার প্রত্যেকটা পথকে নয় দিগুণ করে দাও কারণ কি নিচে নয় আছে তো তাহলে প্রত্যেকটা পথকে নয় দিগুণ করে দাও তাহলে নয় ইন্টু চার ছত্রিশ কজস্কোয়ার থিটা প্লাস এর সাথে নয় গুণ করলে নয় নয় কী হবে তাহলে চার ইন্টু ষোলো সিক্সটি ফোর কজস্কার থ্রিটা টু চার ইন্টু নয় থার্টি সিক্স তাহলে এটা কত পাচ্ছ তুমি হান্ড্রেড কজ স্কোয়ার থ্রিটার ইজিক টু থার্টি সিক্স তাহলে কজ স্কোয়ার থ্রিটার সমান কত পাচ্ছ থার্টি সিক্স বাই হান্ড্রেড তাহলে কজ থ্রিটার সমান কত এখানে কিন্তু সাইন খুব ইম্পর্ট্যান্ট ম্যাটার প্লাস মাইনাস অলএস নিতে হবে প্লাস মাইনাস আন্ডার রুটের মধ্যে ছত্রিশ বাই একশো দ্যাট ইজ প্লাস মাইনাস ছয় বাই দশ কাটাকুটি করলে প্লাস মাইনাস তিন বাই পাঁচ তাহলে আমরা কসটার ভ্যালু পেয়ে গেলাম প্লাস মাইনাস তিন বাই পাঁচ এবার এখান থেকে আমরা পুট করে সায়েন ভ্যালু পেয়ে যাব। এইবার এখানে একটা কথা বলার আছে নোট বলে আমি লিখে দিচ্ছি জাস্ট তোমাদের জন্য অনেকে এখানে কস্টটা পেয়ে গেছে তো এবার সায়েন কি কী করে বার করবে সায়েন থ্রিটাস ওয়ান আন্ডার রুটের মধ্যে ওয়ান মাইনাস এখানে প্লাস মাইনাস দিল ওয়ান মাইনাস কজস্ক এটা কিন্তু চলবে না এটা কিন্তু করলে হবে না কারণ কি এখানে চিহ্নর ব্যাপার আছে এখানে প্লাস মাইনাসের সে কস থেকেটা এবার সায়েন্সিটা কার উপর ডিপেন্ড করছে সায়েন্টিটার কসটার মধ্যে যে রিলেশন আছে তার উপর ডিপেন্ড করছে বাট এটা ইন জেনারেল এখানে কিন্তু কোনো কারোর উপর ডিপেন্ডেন্সি নেই এটা ইন জেনারেল ফর্মুলা আসছে কিন্তু এখানে অঙ্কটা সায়েন্টি আর কথটা একে অপরের সাথে রিলেটেড সেজন্য এদের মধ্যে যে রিলেশন আছে সায়েনিটি আর কথার মধ্যে যে রিলেশন আছে সেই রিলেশন থেকে একটা অপরের একে অপরের মান বার করতে হবে আলাদাভাবে করলে কিন্তু হবে না করলে মান তোমার আসবে কিন্তু চিহ্নে গিয়ে প্রবলেম হবে ঠিক আছে তো চিহ্নটা ঠিক করার জন্য আমাকে কি করতে হবে অলওয়েজ যে রিলেশন কোশ্চেনে আমরা পাবো সেই কোশ্চেনের মধ্যে রিলেশন থেকে আমাকে বার করতে হবে একে অপরের মান ঠিক আছে তো চলো তাহলে অতএব সাইন থিটা সমান কি পাবো থিটা ইজ ইজিক টু কি ভ্যালু আছে ভ্যালু মাইনাস ফোর বাই থ্রি কস তাহলে মাইনাস ফোর বাই থ্রি কস থ্রিটার ভ্যালু কত পেয়েছি প্লাস মাইনাস থ্রি বাই ফাইভ শোনা শোন এবার দেখো চিহ্নটা কত ইম্পর্টেন্ট জিনিস দেখো মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস আর মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস এবার সংখ্যায় গুণ করো তাহলে তিন কিন কেটে যাচ্ছে চার বাই পাঁচ তুমি যদি এখানে তুমি সাইন্ সায়েন বার করতে তোমার আসছে কি প্লাস মাইনাস ফোর বাই ফাইভ কিন্তু অরিজিনালি আসার কথা কত মাইনাস প্লাস ফোর বাই ফাইভ প্লাস মাইনাস ফোর বাই ফাইভ আর মাইনাস প্লাস ফোর বাই ফাইভ বিন্দুর ক্ষেত্রে বিন্দুর স্থান ক্ষেত্রে কত ইম্পর্টেন্ট ব্যাটার সেটা এক্ষুনি তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে এখানে বিন্দুটা তাহলে আমরা কত পাচ্ছি সেটা বলে আমরা লিখে নিই নিম্ন অবিলম্বে পাদ বিন্দুটা স্থানাঙ্ক হলো টু কসটা কমা সায়েন শোনা শোন টু কস থিটা কস্তিটা কথাটা ভালো কত পেয়েছ প্লাস থ্রি বাই ফাইভ তার সাথে দুই গুণ করে দাও তাহলে প্লাস মাইনাস টু ইন্টু থ্রি সিক্স বাই ফাইভ কমা সায়েন থ্রিটা সায়েন থ্রিটা কত মাইনাস প্লাস ফোর বাই ফাইভ তার মানে কি এখানে কিন্তু তোমার দুটো বিন্দু আছে একটা বিন্দু হচ্ছে তোমার প্লাস সিক্স বাই ফাইভ আর এর প্রথমে কি আছে মাইনাস মাইনাস ফোর বাই ফাইভ এটা একটা বিন্দু আর একটা বিন্দু কী মাইনাস সিক্স বাই ফাইভ আর নিচে কী আছে প্লাস প্লাস ফোর বাই ফাইভ এই হচ্ছে তোমার দুটো বিন্দু এই দুটো বিন্দু দিয়েই অবিলম্বে সমীকরণটা আমাকে বার করতে হবে কিন্তু তুমি যদি এখানে করতে সাইন্থিটার সমান প্লাস মাইনাস ফোর বাই ফাইভ তখন কী হতো আবার বলছি তুমি যদি ইন জেনারেল করতে তাহলে সায়েন থিটার ভ্যালু তোমার কত আসতো প্লাস মাইনাস ফোর বাই ফাইভ তখন তোমার বিন্দুরা সঙ্গে কী হতো দেখো টু কীটা কমার সায়েন থিটা টু ক্রিটা মানে কি প্লাস মাইনাস সিক্স বাই ফাইভ সাইন্দিটা কি বিন্দু দুটো যদি তুমি আলাদা আলাদা করে লেখো তাহলে কি বিন্দু পাচ্ছ প্লাস মাইনাস দিয়ে মাইনাস সিক্স বাই ফাইভ কমা মাইনাস ফোর বাই ফাইভ তাহলে দেখো সেম হলো অরিজিনাল তোমার যে বিন্দু দিয়ে অবিলম্বে যাবে সেই বিন্দু দুটো হচ্ছে তোমার এইটা কিন্তু তুমি যদি ইন জেনারেল ফর্মুলা দিয়ে করছো তখন তোমার বিন্দু দুটো দুইটা কষ্ট এইটা তাহলে কি আলাদা হচ্ছে তো সেই জন্য আমি বললাম অঙ্কের মধ্যে যে তুমি ইকুয়েশন পাবা সেই ইউজ করে তোমার বিন্দুর স্থান অঙ্ক বার করা ঠিক হবে না তো তোমার ভ্যালু অন্য রকম হবে সংখ্যাগুলো তোমার থাকবে কিন্তু চিহ্ন উল্টো পাল্টা হয়ে যাবে ঠিক আছে তো চলো এবার দেখো আমরা এতদূর পর্যন্ত যা করলাম আমরা প্রথমেই লিখে নিয়েছি কি যদি সম্ভব হয় এবার এই সেই সম্ভবতা থেকে সত্য প্রমাণ করার সময় চলে এসেছে কি হয়েছে দেখো এখন আমরা বিন্দুটা স্থান পেয়ে গেছি এখন এই বিন্দুটা যদি তোমার এই এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস ফোর উপবৃত্তকে সিদ্ধ করে তাহলে আমরা কী বলতে পারবো যে এই বিন্দুটা এই উপবৃত্তর উপর অবস্থিত তাহলে দেখো সিদ্ধ করছে কি না এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার সিদ্ধ করছে তবু একবার আমি তোমাদের করে দেখে দিচ্ছি এখন এক্সের ভ্যালু প্লাস সিক্স বাই ফাইভ বসাও বা মাইনাস সিক্স বাই ফাইভ বসাও তাহলে এক্স স্কোয়ার ভ্যালু অলাস কত দেবে থার্টি সিক্স বাই টোয়েন্টি ফাইভ প্লাস ওয়াইয়ের ভ্যালু মাইনাস ফোর বাই ফাইভ বসাও বা প্লাস ফোর বাই ফাইভ বসাও ওয়াই স্কোয়ার ভ্যালু কত দেবে ক্যালকুলেশন পাচ্ছো হান্ড্রেড বাই টোয়েন্টি ফাইভ ইস ফোর তাহলে কি ছিল ফোর ছিল এই বিন্দুটা এই সিদ্ধ উপবৃত্তি জাস্ট এই বিন্দুটা এই উপবৃত্তের উপর অবস্থিত তার মানে কি আমরা যে অনুমানটা করেছিলাম সেটা সঠিক তাহলে এবার আমরা এই বিন্দুতে অবিলম্বের সমীকরণটা বার করবো ঠিক আছে চলো অর্থাৎ এই বিন্দুতে অবিলম্বের সমীকরণ কি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান দ্যাট 5 মাইনাস প্লাস ফোর বাই ফাইভ অফ

এই টোটাল জিনিসটা মাইনাস অফ ডিএক্স ডি ওয়াই এক প্লাস মাইনাস সিক্স বাই ফাইভ কমা মাইনাস প্লাস ফোর বাই ফাইভ এটাই তো তোমার অবিলম্বের নথি বা প্রবণতা কারণ আমরা ফর্মুলা জানি কী দেখে নাও ওয়াইকল্ট এফেক্স বক্করের এক্স ওয়ান কমা ওয়ানুতে অবিলম্বে নথি বা প্রবণতা কী হয় মাইনাস অফ ডিএক্স ডি ওয়াই এক এক্স ওয়ান কমা ওয়াইন তাহলে এই টোটাল জিনিসটা হচ্ছে তোমার এই অবিলম্বে সমীকরণের নথি বা প্রবণতা এর ভ্যালু আমরা প্রথমেই পেয়ে গিয়েছি কত দেখে নাও মনে আছে এই যে নথি বা প্রণতার ভ্যালু কত পেয়েছি মাইনাস এইট বাই থ্রি তাহলে এখন ওই জিনিসটার পরিবর্তে যারা কি আমরা দেবো মাইনাস এইট বাই থ্রি ঠিক আছে তাহলে এই জিনিসটার পরিবর্তে টোটাল লিখবো মাইনাস এইট বাই থ্রি ইন্টু এবার দেখো এক্স মাইনাস প্লাসে মাইনাস আর মাইনাস মাসে প্লাস সিক্স বাই ফাইভ এবার তোমাদের যদি এই জিনিসটা তবু বুঝতে অসুবিধা হয় তোমরা দেখো প্রথমে একবার পেয়েছিলে কি ডিএক্স ডিওসান কত পেয়েছিলে ডিএক্স ডিওশন তোমার একবার পেয়েছিলে প্রথমেই দেখে নাও মাইনাস ফোর ওয়াই বাই এক্স অঙ্ক শুরুতে তোমরা একবার দেখে নিতে পারো গিএক্স ডি ওয়াই সঙ্গে তুমি পেয়ে গেছিলে মাইনাস ফোর ওয়াই বাই এক্স তাহলে চাইলে তুমি সেখান থেকে এই ভ্যালু পুট করেও তুমি দেখবা কি তোমার এই গিয়ে এক্স ডি ওয়াই অ্যাট এই বিন্দুতে ভ্যালু কত আসছে তার সাথে যদি মাইনাসটা গুণ করে দাও তাহলে আসবে তোমার মাইনাস এইট বাই থ্রি ঠিক আছে দ্যাট ইস গিয়ে এক্স ডি ওয়াই অ্যাট এই বিন্দুতে তোমরা আসবে কত এইট বাই থ্রি আর এই আগের থেকে মাইনাস গুণ করার জন্য এসে যাবে টোটাল মাইনাস এইট বাই থ্রি ঠিক আছে তাহলে তোমরা এখানেও এই জিনিসটা ভ্যালু পুট করে তোমরা চেক করে নিতে পারো এবার চলে আসি অঙ্কে ওয়াই প্লাস মাইনাস ফোর বাই ফাইভ এবার মাইনাস এইট বাই থ্রি এর সাথে গুণ করে দেবো তাহলে এই যে জিক টু মাইনাস এইট বাই থ্রি এক্স এবার মাইনাসটা এর সাথে গুণ করে দাও তাহলে মাইনাস মাইনাস এ প্লাস আর মাইনাস প্লাস এ মাইনাস এইট বাই থ্রি ইন্টু সিক্স বাই ফাইভ রাইট তাহলে বা ওয়াই মাইনাস এইট বাই থ্রি এক্স এবার চলে আসলে প্লাস এইট বাই থ্রি ইন্টু এক্স এ জিক টু এবার দেখো কি পাচ্ছি ক্যালকুলেশন করে তিন দুগুণি ছয় তাই তো তাহলে প্লাস মাইনাস দুই আছে ষোলো বাই পাঁচ পড়া থাকছে আর এই প্লাস মাইনাস ওই পাশে চলে গেলে মাইনাস প্লাস ফোর বাই ফাইভ রাইট এবার এটা তোমাকে আমি আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছি কীভাবে দেখো তাহলে এখানে তোমার দুটো কন্ডিশন আছে এক হচ্ছে প্রথমে ওপরে সাইন নাও প্লাস ষোলো বাই পাঁচ মাইনাস ফোর বাই পাঁচ এটা একটা কন্ডিশন আর এরপরে নিচে সাইন নাও মাইনাস ষোলো বাই পাঁচ প্লাস ফোর বাই পাঁচ তাহলে কত দেখো প্লাস ষোলো তাহলে কি প্লাস বারো বাই পাঁচ এখানে কত মাইনাস ষোলো প্লাস চার তাহলে কত হচ্ছে মাইনাস বারো বাই পাঁচ তাহলে এই দুটোকে একসাথে করলে কত পাবে প্লাস মাইনাস বারো বাই পাঁচ তাই তো তাহলে এই দুটোকে এবার একসাথে করলে আমরা কত পাবো ওয়াই প্লাস এইট বাই থ্রি এক্স একবার পাবো প্লাস বারো বাই আর একবার পাবো মাইনাস বারো বাই পাঁচ তাহলে একসাথে করে দিলাম প্লাস মাইনাস বারো বাই পাঁচ ঠিক আছে এবার আমি কী করছি এর নিচে যেহেতু তিন আছে তাহলে তিন দিয়ে প্রত্যেকটা পথে গুণ করে দিচ্ছি তাহলে থ্রি ওয়াই প্লাস তিন দিয়ে এর সাথে গুন করলে তিন তিন কেজি যাবে তাহলে শুধু এইট এক্স ইজিক টু তিন এর সাথে গুণ করলে তিন বারো ছত্রিশ প্লাস মাইনাস ছত্রিশ বাই পাঁচ এবার এই পাঁচটাকে আমি কী করছি কোনো আমি গুণ করে দিচ্ছি ঠিক আছে তাহলে পাঁচটাকে যদি কোনো কোনো গুণ করে দিই তাহলে পাঁচ আশটা চল্লিশ এক্স প্লাস পাঁচ ইন্টু থ্রি ওয়াই পনেরো ওয়াই ইজ ইকাল টু প্লাস মাইনাস ছত্রিশ এটাই হবে তোমার নিম্ন অবিলম্বে সমীকরণ ঠিক আছে বত্রিশ দেগের অঙ্ক কী বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর ওয়াই অধিভিত্তের এমন অবিলম্বে সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্য়ের সঙ্গে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে তো চলো প্রথমে আমরা একটা ছবি আঁকব তারপর আমরা অঙ্কে যাব এই অবিলম্বে সমীকরণটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিচ্ছি এখন এই অবিলম্বে সমীকরণটাকে আমরা এভাবে আঁকতে পারি এটা হবে তোমার এক নম্বর অবিলম্ব এখন আমাকে এই উপরে কোনো বিন্দুতে যদি আমার অবিলম্ব সমীকরণ বার করতে হয় তাহলে আমার কী কী দরকার এই ফর্মুলা অনুযায়ী একটা বিন্দুর স্থানাঙ্ক দরকার আর দরকার আমার ডিএক্স ডিও এবার এখানে আমার কোনোটাও কিছু বলে দেয়নি না বিন্দুর স্থানাঙ্ক বলেছে না ডিএক্স ডিওর ভ্যালু বলেছে তো আমরা কী করবো প্রথমে এই এক নম্বর ইকুয়েশান থেকে ডিএক্স ডিও বার করে দেবো তারপরে আমরা বিন্দুর স্থানাঙ্কটা কীভাবে ধরতে হবে সেটা আমরা বলবো ঠিক আছে নাও এক পক্ষেজ সবকে অবকরণ করে পাই তাহলে ডিডিএক্স সব এক্সেস কর ইজুকাল টু ফোর এ কনস্ট্যানটি আমার বাইরে থাকলো তাহলে এখান থেকে আমি লিখতে পারি বা টু এক্স ইজুয়াল টু ফোর এ ইন্টু ডি এক্স বা এখান থেকে আমি লিখতে পারি বা ডি ডি ওয়াই ডিওয়াই ডিএক্স ইজুকাল টু টু এক্স বাই ফোর এ বা কাটিউটে করলে এটা আমরা কত পাবো এক্স বাই টু এ কিন্তু আমার দরকার এক্স ডিএক্স ডিওয়াইয়ের ভ্যালু তার মানে কি এটা কি উল্টে দেবো বা ডি ডি এক্স ওয়াই এর সময় আমি কি লিখতে পারি টু এ ওয়াই এক্স তাহলে গিয়ে ডি এক্স ডি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম এবার আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক বার করবো এবার বিন্দুর স্থানকরটা আমরা কীভাবে বার করছি সেটা দেখো আমরা কী জানি এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর এ ওয়াই অধিবৃত্তের উপরে কোনো বিন্দুর স্থানাঙ্কটাকে আমরা এভাবে লিখতে পারি টু এ টি কম এ ক্কোয়ার যেখানে ত্রিশ সমান প্যারামিটার তা আমরা বিন্দুর স্থানাঙ্কটাকে এই ফর্মে ধরবো তো চলো তাহলে এবার অঙ্কের ছবির এখানে চলে আসি মনে করো এই বিন্দু দিয়ে একটা অবিলম্বে যাচ্ছে যেটা এক্স একের সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে রাইট আর এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কত ধরেছি টু এটি কমা এটি স্কোয়ার রাইট তো চলো এবার আমরা এই জিনিসটা যেটা আমরা বললাম সেটা এবার আমরা লিখে নেবো ঠিক আছে চলো মনে করি এক অধিবৃত্তের উপর অবস্থিত টু এটি কমা এইটি স্কোয়ার যেখানে সমান প্যারামিটার বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এক্স একের সঙ্গে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে এবার আমরা আরেকটি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট জানব চলো আমরা কি জানি কোনো স্বলেখা ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোন করে তার ট্যানের মানকে ওই স্বলেখা নথি বা প্রবণতা বলে তার মানে কি মনে করি একটা স্বলেখা ধনাত্মক এক্স শকের সাথে থিটা কোন করেছে তাহলে এর নথি বা প্রবণতা আমরা কি লিখতে পারি সঙ্গে সঙ্গে ট্যান থ্রিটা তাহলে সেম কনসেপ্ট আমরা এখানে ইউজ করবো এখানে যে অবিলম্বের ইকুয়েশনটা হবে সেটা কি করছে এক্স অক্ষের সঙ্গে সিক্স ডিগ্রি কোন উৎপন্ন করছে অবিলম্বটা তার মানে কি এখানে কি বলেছে এক্স অক্ষের সাথে সিক্স ডিগ্রি কোন উৎপন্ন করেছে তার মানে তুমি মনে করো এখানে ধনাত্মক একটা উজ্জ্ব আছে তার মানে কি আমরা কি বলতে পারি এই অবিলম্বটার নতি বা প্রবণতা কত হবে টেন সিক্সটি ডিগ্রি তো চলো সেটা এখন আমরা লিখে নেব অতএব অবিলম্বেটার নতি বা প্রবণতার সমান কত হবে সিক্সটি ডিগ্রি তাহলে সমান কত লিখতে পারি সিক্সটি মানে কি রোগ থ্রি এখন কোনো অবিলম্বে নতি বা প্রবণতা আমরা আরেকভাবেও বার করতে পারি তো চলো সেটা একবার দেখে নিই ওয়াই এফ এক্স বক্রের এক্স ওয়ান কমা ওয়াই বিন্দুতে অঙ্কিত অবিলম্বের নতি বা প্রবণতা কী হয় মাইনাস এক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান তাহলে আমরা চলো এখন এই ফর্মুলা অনুযায়ী টু এটি কমা একটি স্কোয়ার বিন্দুতে তাহলে অঙ্কিত অবিলম্বের নথি বা প্রবণতা আমরা বার করতে পারবো তো চলো সেটা একবার করি তাহলে আবার অবিলম্বে যে নথি বা প্রবণতা হয় মাইনাস ডি এক্স ডিএক্সআই অ্যাট টু এইটি ক্রমা একটি স্কোয়ার রাইট এখন তুমি দেখো ডিএক্স টিয়ের ভ্যালু পেয়ে গেছো তুমি টু এ বাই এক্স তাহলে এখন এক্সের জায়গায় কত বসিয়ে দেবো টু এটি তাহলে মাইনাস অফ টু এ বাই টু এটি তাহলে টু এ টু এ কেটে আছে তাহলে শোনা শোনা মাইনাস ওয়ান বাই টি তাহলে একই সহলেখা দুটো আমরা প্রবণতা পাচ্ছি একটা রুট থ্রি একটা মাইনাস ওয়ান বাই টি তাহলে এরা কি আলাদা আলাদা অবশ্যই না কারণ একটা স্বল একটাই প্রবণতা থাকে তার মানে কি এরা একই জিনিস জাস্ট আলাদা ফর্মে আছে তাহলে আমরা কী বলতে পারি মাইনাস ওয়ান বাই টি ইজ ইকাল টু রুট থ্রি তো চলো সেটাকে আমরা লিখে নেব অর্থাৎ সর্তানুসারে মাইনাস ওয়ান বাই টি ইজ ইউকাল টু রুট থ্রি জাস্ট এখান থেকে আমি বলতে পারি কি কি ইজ ইকাল টু মাইনাস ওয়ান বাই রুট থ্রি এবার এর ভ্যালু আমরা পেয়ে গেছি আমরা বিন্দুর স্থানাঙ্ক এবার বার করতে পারবো তো চলো এবার বিন্দুর স্থানাঙ্ক এটা বার করে নিই অথব নিম্ন অবিলম্বের পাদবিন্দুর স্থান হয় টু এ কী কমা কী স্কোয়ার আমরা ধরেছিলাম এবার টি টিআর ভ্যালুটা পুট করে দেবো তাহলে টু এ ইন্টু মাইনাস ওয়ান বাই রুট থ্রি তাহলে হয়ে যাবে মাইনাস টু এ বাই রুট থ্রি কমা এ কী স্কোয়ার এটিকে যদি কি স্কোয়ার করি তাহলে কত হয়ে যাবে ওয়ান বাই থ্রি তাহলে এ কী স্কোয়ার মানে কি এ বাই থ্রি তাহলে আমরা অবিলম্বে পাদবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি আর ডি এক্স ডি ডিউর ভ্যালুও আমরা পেয়ে গেছি এবার আমরা অবিলম্বে সমীকরণটা বার করতে পারবো তো চলো অর্থাৎ নিম্ন অবিলম্বের সমীকরণ এ হচ্ছে ফর্মুলা ফর্মুলায় জাস্ট এক্স ওয়ান ওয়াই ওয়ানের জায়গায় তুমি মাইনাস টু এ বাই রুট থ্রি কমা এ বাই থ্রি বসাবে তাহলে তাই করেছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তার মানে কি ওয়াই মাইনাস এ বাই থ্রি ইজুকাল টু মাইনাস অফ ডিএক্স ডি এক এই বিন্দু ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান মানে কি মাইনাস টু এ বাই রুট থ্রি তাহলে বা এবার কে ক্যালকুলেশন করছি ওয়াই মাইনাস এ বাই থ্রি ইজিক টু এবার এই অবিলম্বর অবিলম্বেটার এই জিনিসটা কি নথি বা প্রবণতা না আমরা আর যেটার ভ্যালু আমরা প্রথমে পেয়েছি রুট থ্রি তাহলে এই জিনিসটার পরিবর্তে আমি ডাইরেক্ট লিখতে পারি রুট থ্রি ইন্টু এক্স প্লাস টু এ বাই রুট থ্রি এখন তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয় এটার ভ্যালু রুট থ্রি কী করে আসছে তোমরা ডাইরেক্ট ডি এক্স ডিওয়াই ভ্যালুতে এটা বসেও বের করে নিতে পারো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমরা কী পেয়েছি ডি এক্স ডিএক্সডিএয়ের ভ্যালু টু এ বাই এক্স তাহলে মাইনাস অফ এক্স ডিও এক এই বিন্দুতে কথা দেবে সময় সময় মাইনাস টু এ বাই এক্স এক্স মানে কত মাইনাস টু এ বাই রুট থ্রি মাইনাস মাইনাস কেটে যাচ্ছে টু এ টু এ কেটে যাবে জাস্ট এ রুট থ্রিটা ওপর উঠে যাবে তাহলে শুধু রুট থ্রি পরে থাকবে তাহলে এই জিনিসটারও ভ্যালু ভ্যালু পুট করলেও তুমি পাঁচ রুট থ্রি ঠিক আছে তাই ডাইরেক্ট কনসেপ্ট অনুযায়ী তুমি লিখতে পারো কি এর ভ্যালু রুট থ্রি হচ্ছে ঠিক আছে এবার এটাকে সিমপ্লিফাই করো তাহলে বা বিয়োগ করলে থ্রি ওয়াই মাইনাস এ বাই থ্রি ইন্টু রুট থ্রি টাকা গুণ করে দাও তাহলে কত পাবে রুট থ্রি এক্স প্লাস রুট থ্রি ইন্টু টু এ বাই রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে যাবে তাহলে শুধু টু এ এবার কোনো কোনো গুণ করো থ্রি ওয়াই মাইনাস এ আর তিন প্লাস তাহলে এগুলিকে সব এ নিয়ে এসো তাহলে থ্রি রুট থ্রি এক্স পাশে আসলে মাইনাস আর মাইনাস এ পাশে আসলে প্লাস হয়ে যাবে সিক্স এ তালে এ তাহলে সেভেন এ ইকাল টু জিরো এটি হবে তোমার নিম্ন অবিলম্বে সমীকরণ আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো নেক্সট পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে